বাচ্চাদের টুকটাক খাবারের আইটেমগুলো যদি ওদের চোখের সামনে হাতের সামনে রাখা হয় তাহলে কিন্তু ওরা যে কোনো সময় খেয়ে নেয়। প্রতিটা বাচ্চা আলাদা হয়, এক একটা বাচ্চার ফুড হ্যাবিট যেমন আলাদা হয় তেমনি আচার আচরণও কিন্তু ভিন্ন ভিন্ন হয়। এজন্য একজনের ফুড হ্যাবিটের সাথে অন্য বাচ্চার ফুড হ্যাবিট মিলবে না, এটাই স্বাভাবিক। প্রিয় টিফিনের আইটেম নিয়ে আমি খুব ঝামেলায় থাকি, প্রিয় টিফিনের কোনো কিছুই খেতে চায় না, প্রিয় গরম খাবার ছাড়া খেতে পারে না। এই জন্য টিফিনে যদি আমি কোনো কিছু রেডি করে দিই সেটা তো টিফিন টাইমে ঠান্ডা হয়ে যায়, সেটা সে আর টিফিন টাইমে খাবে না। যেমন নুডলস করে দিলে ওর কাছে নাকি তেলের গন্ধ লাগে যখন ঠান্ডা হয়ে যায় নুডলসটা, নাগেট করে দিলে সেই একই অবস্থা, নাগেটটা ঠান্ডা হয়ে গেলে খাবে না, বলে ঠান্ডা হয়ে গেলে ক্রাঞ্চি ভাবটা চলে যায়, চিকেন বল দিলে ঠান্ডা হয়ে গেলে নাকি এটা থেকে তেলের গন্ধ আসে। মানে রেডি করা কোনো খাবার দিলেই সে খাবে না, একমাত্র মাফিনটা স্কুলের টিফিনে দিলে সে খাবে, কারণ মাফিন তো আর ঠান্ডা গরম হওয়ার কিছু নাই। মাফিন আর বিস্কিটটাই হচ্ছে স্কুলের টিফিনে একটুখানি মুখে দেয়, অন্য কোনো খাবার দিলেই ও খায় না। ভাজা পুরো আইটেমগুলো হচ্ছে বিকেলের নাস্তাতে খাবে, বিকেলের নাস্তাতে আবার জীবনেও মাফিন খাবে না। মানে খাবার নিয়ে এত যন্ত্রণা একটা বাচ্চা দিতে পারে! ছোটবেলা থেকেই প্রিয় ভাতটাই শুধু পছন্দ করে, অন্য কোনো খাবারের প্রতি ওর কখনোই তেমন কোনো আগ্রহ ছিল না। এজন্য আমার বাসায় সবসময় সকাল সকালই ভাত ডাল রান্না হয়ে যায়, স্কুলে এক মাফিন খেয়ে আর কি টিফিন হবে। এজন্য সকালবেলা আমি যাওয়ার সময় একটুখানি ভাত আর ডাল কোসলে সুপের মতো করে খাইয়ে দিই। সকালবেলা তো মুখ খুলতেই পারে না, মানে চিবিয়ে কিছু খাবে এমন কিছু খেতে পারে না। এই ভাত আর ডালটা যদি সুপের মতো 2-3 চামচ দেওয়া যায় অতটুকুই খেয়ে যায়। আর এই খাবারগুলো আমি একটুখানি টেবিলের উপরে গুছিয়ে রাখি, কারণ দেখা যায় ও তো সারাদিনে তেমন কিছু খায় না, চোখের সামনে থাকলে বিস্কিটটা একটু খায়, মাফিনটা একটু খায়। বাচ্চাদের সামনে শুনেছি এই খাবারগুলো দিলে বাচ্চারা ভাত খেতে চায় না, কিন্তু প্রিয়র ক্ষেত্রে প্রিয় যেন একটুখানি মুখে দেয়, এই জন্য আমি সামনে এগুলো গুছিয়ে রাখি। অনেকে ডাইনিংয়ের উপরে খাবার দাবার রাখাটা পছন্দ করেন না, কিন্তু আমার ডাইনিংয়ে এরকম বাজার বাড়ি হয়ে থাকে, কারণ ডাইনিং টেবিলের আশেপাশে আমার আর কোনো স্পেস নেই যেখানে আমি কমন খাবারগুলো রাখতে পারি। আর ডাইনিংয়ের উপরে খাবারগুলো রাখার কারণ হচ্ছে যে প্রিয় দেখে যদি 2-1 বিস্কিট মুখে দেয়, মানে সারাদিনও তো কিছু মুখে দেবে না, তো সামনে থাকলে হয়তো একটুখানি খাবারটা মুখে দিবে। তো যে বাচ্চারা প্রিয়র মতো খাবার খেতে চায় না তাদের জন্য কিন্তু তাদের পছন্দের যে 2-1 আইটেম থাকে সেই 2-1 আইটেম তাদের সামনে রেখে দিতে পারেন। আসলে এক এক বাচ্চার খাবারের রুটিন এক এক রকম, মারা সেই অনুযায়ী সেট করে নেয়। আর প্রতিনিয়তই মাদের শিখিয়ে যেতে হয়, সবাই বলে এইভাবে দাও, ওইভাবে দাও, এইভাবে দিলে খাবে, ওইভাবে দিলে খাবে। আসলে মারাই বুঝে বাচ্চা কিভাবে দিলে খাবে। আসলে একটা বাচ্চার মতো করে আরেকটা বাচ্চার খাবারের রুটিন কখনোই সেট করা যায় না। একই ঘরে দুই ভাই বোনের খাবারের রুটিনই তো 2 রকমের হয়। দেখা যায় মারা বিভিন্ন উপদেশ শুনে তাদের মতো করে নতুন একটা রুটিন সেট করে নেয় বাচ্চাকে খাওয়ানোর জন্য। এই তো আমি এখন যা করি, নাগেটসগুলো এখন প্রিয়কে বিকেলবেলা দেই, ভাজা পোড়াগুলো বিকেলবেলা দেই, সকালবেলা শুধুমাত্র মাফিনটাই দিতে পারি। আর মাফিনে তো যেহেতু স্কুলের টিফিনটা হয় না, আর সেটার জন্য হচ্ছে আমি সকালবেলা স্কুলে যাওয়ার আগে একটু ভাত খাইয়ে দিই। এখন অনেকে বলবে সকালবেলা ভাত কিভাবে খায়, যেটা বললাম যে একটা বাচ্চার সাথে আরেকটা বাচ্চার রুটিন কখনোই মিলবে না। আমার বাচ্চা খেতে পারে কারণ সে আর অন্য কিছুই খেতে পারে না, আপনার বাচ্চা হয়তো বা পরোটা খেতে পারে বা অন্য কিছু খেতে পারে, সেগুলো তো আমার বাচ্চা খেতে পারে না। তো আমার বাচ্চা ভাতটা শক্তভাবে খেতে পারে না, একদম সুপের মতো করে খেতে পারে। ছোটবেলায় ওকে অনেক বছর পর্যন্ত আমি ব্লেন্ডারে খাবার খাইয়েছি, এই খাবারটার কারণেই হচ্ছে প্রিয়র ফুড হ্যাবিটে এত প্রবলেম হয়। বাচ্চাদের কখনোই আপনারা ব্লেন্ডার করে খাবার খাওয়াবেন না, খাওয়ালে আমার মতো ভুক্তভোগী হবেন। তবে ওকে ছোটবেলায় যা দিয়েছি সবই ঘরের খাবার দিয়েছি, ভাত, খিচুড়ি, ফল সবই ঘরের খাবার, সেরেলাক অথবা বাহিরের যে কোনো খাবারই ওকে ছোটবেলায় দেওয়া হয়নি। এই জন্যই হয়তো বা ভাতের অভ্যাসটা এখনো রয়ে গেছে। বাহিরের খাবারের মধ্যে নুডলসটা দিতাম, নুডলসটা সিদ্ধ করে দিতাম, মানে লিকুইড টাইপ, যেটা ও গিলে ফেলতে পারে। তো দেখা যেত ছোটবেলায় ওকে যখন রেস্টুরেন্টে নিয়ে যেতাম, আমরা তো রেস্টুরেন্টের খাবারই খেতাম, কিন্তু প্রিয়র জন্য বক্সে করে আলাদাভাবে সেদ্ধ নুডলস অথবা খিচুড়ি নিয়ে যেতাম। বাহিরের কোনো খাবারই ছোটবেলায় ও টোটালি মুখে দিত না। ওকে নিয়ে যখন ঘুরতে গিয়েছি, সেটা ঢাকার বাইরে হোক, দেশের বাইরে হোক, ওর খাবারটা সবসময় আমার হোটেল রুমে বসে রেডি করতে হতো। আমার ছেলে তো সেই ছোটবেলা থেকে সকালবেলা লিকুইড করে ভাত খেয়ে অভ্যস্ত। তো রেস্টুরেন্টে সকালবেলা ভাত কোথায় পাবো? দেশের বাইরে তো পাওয়ার প্রশ্নই আসে না, দেশের মধ্যে তো কোথাও সকালবেলা ভাত হয় না, ম্যাক্সিমাম জায়গায় তো পরোটা রুটি হয়। প্রিয় পরোটা রুটি সকালবেলা চিবিয়ে খেতে পারতো না প্রায় 5-6 বছর পর্যন্ত। আমি একটা ইলেকট্রিক কেটলি সব জায়গায় নিয়ে যেতাম, সেটার মধ্যে ওর খাবার রেডি করে ওকে খাইয়ে তারপরে আমরা ঘোরাফেরা করতাম। ঘোরাফেরা বন্ধ ছিল না, ওর খাবারের রুটিন ঠিক রেখে তারপরে ঘোরাফেরা করেছি। প্রিয়কে নিয়ে 6-7 বছর পর্যন্ত আমি যত জায়গায় গিয়েছি প্রিয়র খাবারটা বক্সে করে আমাকে ক্যারি করতে হয়েছে। তো আমি বলবো যে বাচ্চারা ছোটবেলায় চিবিয়ে খেতে পারে না দেখে ব্লেন্ডার করে দিচ্ছেন অনেক মারাই, আমার মতো এই ভুল কখনোই করবেন না, কারণ এই ভুলের ভুক্তভোগী আমি। একবারে বাচ্চারা ব্লেন্ডারে যদি অভ্যস্ত হয়ে যায় তখন কিন্তু দানাদার কোনো খাবারই খেতে পারে না, তখন তারা খাবারটা দিলেই ফেলে দেয়। আজকে কোনো রান্নাবান্না হয়নি, গতদিনের গরুর মাংস রান্না করা ছিল, গরুর মাংস, আর এখন আলু ভর্তা করে নিয়েছি, ডিম ভাজি করে নিয়েছি আর ডাল, এই হচ্ছে খাবার। প্রিয় কিন্তু আলু ভর্তা পছন্দ করে, মানে আলু ভর্তা দিয়ে ডাল দিলে ওর আর কিছু লাগে না। গরুর মাংস, আলুর ভর্তা, চিংড়ি মাছ এগুলো হলে ঝামেলা করে না। ছোটবেলায় সবজিটা খেত, মাছও খেত, কিন্তু একটু বড় হচ্ছে আর সবজি মাছ খাওয়া একদমই ছেড়ে দিচ্ছে। প্রতিটা বাচ্চা নিয়েই মায়েরা ঝামেলায় থাকে। কেউ কেউ আবার আছে ফাস্টফুডের আইটেমটা বেশি পছন্দ করে, ঘরের যে ভাত জাতীয় আইটেমগুলো আছে একদমই খেতে চায় না। এক এক বাচ্চাদের এক এক রকম ফুড হ্যাবিট, এই অনুযায়ী মায়েদের খাবার রেডি করতে হয়।